বন্ধুরা, আজ আমি আপনাদের ছোট বাচ্চাদের এমন পাঁচটি খেলনা গাড়ি সম্পর্কে জানাবো যেগুলো দিয়ে খেলার স্বপ্ন প্রতিটা বাচ্চারই কম বেশি থেকে থাকে। বাচ্চাদের খেলনার মধ্যে এই খেলনাগুলোকে আপনারা সবথেকে দামি খেলনা হিসাবে ভাবতে পারেন, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তার আগে আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দেরি না করে তা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে নিন। মিনি ম্যাকলার্ন P1, এই ইলেকট্রনিক গাড়িটি মূলত 6 বছর বয়সের বাচ্চাদের জন্য বানানো হয়েছে। এই অসাধারণ স্পোর্টস কারটিতে আপনারা সকল অ্যাডভান্স টেকনোলজি পেয়ে যাবেন, এমনকি এয়ার কন্ডিশন ও অডিও সিস্টেমের সাথে সাথে এটিতে ব্যাকলাইটও লাগানো থাকে, যে কারণে এটি দেখতে অনেকটা আসল গাড়ির মতোই মনে হবে। F150 কার, এই গাড়িটিকে 6 থেকে 7 বছর বয়সের বাচ্চাদের জন্য ডিজাইন করা হয়েছে। এই গাড়িটিতে একই সাথে দুইজনের বেশি বসতে পারবে না, এমনকি ফোর্ড কোম্পানির S115 মডেলের মতো ডিজাইন করা এই গাড়িটিকে চালানো অনেকটা সহজ। হার্ভি মিনি এটলি, ছোট বাচ্চাদের এই গাড়িটিকে জনপ্রিয় স্পোর্টস কার বেটলের মতো ডিজাইন করা হয়েছে, এমনকি এই গাড়িটিকে 40 কিলোমিটার/ঘন্টা বেগে চালানো সম্ভব। এই গাড়িটির সব থেকে ভালো দিক হচ্ছে দরকারের সময় বড়রাও এটিকে ব্যবহার করতে পারবেন, কেননা গাড়িটি একজন পূর্ণবয়স্ক মানুষের ওজন নিতেও সক্ষম। টয়োটা মিনিকার, বন্ধুরা আপনারা যদি কোনো বাচ্চাকে পৃথিবীর সব থেকে অসাধারণ গিফট দিতে চান তাহলে এই গাড়িটি আপনাদের অবশ্যই পছন্দ হবে। টয়োটা কোম্পানি দ্বারা নির্মিত এই গাড়িটিতে একটি LED ডিসপ্লেও লাগানো থাকে, যেটিতে আপনারা বাচ্চাদের বানানো কোনো পেইন্টিং ও শো করতে পারবেন। কেননা আপনি যখন গাড়িটির স্ক্যানারে পেইন্টিংটি রাখবেন তখন এটি স্ক্যান হয়ে গাড়ির ডিসপ্লেতে শো করবে। মিনি ট্রাক, বাচ্চাদের জন্য ডিজাইন করা এই ট্রাকটিতে একই সাথে দুইজন অনায়াসে বসতে পারবে, এমনকি এটিকে চালালে আপনাদের আসল ট্রাকের মতোই মনে হবে। এমন ডিজাইনের ট্রাক আপনারা মূলত ব্রাজিলের মতো দেশগুলোতে পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই মজাদার খেলনা গাড়িগুলো সম্পর্কে জেনে আপনাদের ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করে তা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।